পেজ ওয়ানে ফিরেরাম বিরতির পর অবশ্যই আনন্দপুর কাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে পিউ। আলটিমেটলি যেটা জানা গেল সেটা হচ্ছে যে হবু স্বামী স্ত্রী তাদের মধ্যে ঝামেলা, লকডাউনের জন্য বিয়ে স্থগিত হয়ে যায় এবং তার জেরেই ঝামেলা। আর তার থেকে বড় প্রশ্ন সব্যসাচী, যে মহিলা মানে তরুণী তিনি মিসলিড করলেন কেন পুলিশকে? আসলে তিনি হবু স্বামীকে বাঁচাতে চেয়েছিলেন, তাই একটা অন্য পরিচয় দিয়েছিলেন। তবে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা তোড়জোড় করছে পুলিশ। হবু স্বামী স্ত্রীর মধ্যে গাড়িতে বিবাদ, বিপদ বুঝে হবু স্বামীকে বাঁচানোর চেষ্টা তরুণীর, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা। চুম্বকে আনন্দপুরের ঘটনা এটাই। মূল অভিযুক্ত অভিষেক পাণ্ডেকে জেরার পর কার্যত নিশ্চিত তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, 5 বছর ধরে তরুণীর সঙ্গে সম্পর্ক অভিযুক্তের। ডিসেম্বরে বিয়ের কথা থাকলেও লকডাউনে বিছিয়ে যায়। লকডাউনে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কমে যায়, তা নিয়ে মনোমালিন্য। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে শনিবার লং ড্রাইভে বেরোন অভিষেক ও তরুণী। ফেরার পথে গাড়িতে আবারও দুজনের মধ্যে গোলমাল। গাড়ির গতি কম থাকায় তা নজরে আসে নীলাঞ্জনা দ্বীপের। অভিষেকের দাবি, তর্কাতর্কের সময় গাড়ি থেকে পড়ে যান তরুণী, রাগের মাথায় গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। নীলাঞ্জনার পায়ের ওপর যে গাড়ির চাকা উঠে গেছে তা নাকি খেয়াল করেননি অভিষেক। কিন্তু তরুণী কেন শুরু থেকে পুলিশকে ভুল তথ্য দিলেন? পুলিশ বলছে দুর্ঘটনার পর গুরুত্ব বুঝতে পারেন তরুণী, তারপরে অভিষেককে বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু। হোয়াটসঅ্যাপ কলে নিয়মিত অভিষেকের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। তরুণীর কাছ থেকেই ঘটনার গতিবিধি বুঝে নিয়ে গা ঢাকা দেন অভিষেক। আনন্দপুরে কয়েকজন বন্ধুর বাড়িতেই তিনি ছিলেন, দমদমে গেস্ট হাউসেও ছিলেন। মঙ্গলবার রাতে গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় 15,000 টাকা ক্যাশ মিলেছে। পুলিশের অনুমান কোথাও একটা পালাতো ছক কষছিলেন অভিষেক। বুধবার অভিষেককে আলিপুর আদালতে তোলা হয়। তরুণীর সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে অভিযুক্ত জামিনের আবেদন করেন আইনজীবী। ওদের মধ্যে জাস্ট একটা নিজস্ব এমনি কথাকাটাকাটি হচ্ছে, সেইখানে চিৎকার করেছে, সেই নিয়ে নীলাঞ্জনা ম্যাম যিনি গিয়ে ওনারা এসেছিলেন সেই সময়ে গাড়ি চালাতে গিয়ে লেগেছে। যদিও সওয়াল জবাব পর্বে অভিযুক্তের আইনজীবীর ব্যবহার করা শব্দ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাতের বেলায় মেয়ে ছেলেরা কেন মদ খেতে যায়, রাতে কেন মদের দোকান খোলা থাকে, আপত্তি জানান সরকারি আইনজীবী। যে কোনো মহিলার প্রতি যদি এরকম একটা স্টেটমেন্ট আসে আমি বিরোধিতা করব। রহস্যের সমাধান হলেও এখনো কিছু মিসিং লিংক রয়ে গেছে। আনন্দপুরের ঘটনায় মূল অভিযুক্ত অভিষেক পাণ্ডেকে আলিপুর আদালত 16 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের তরফে যেটা জানানো হয়েছে, সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন, যে তাকে আরও জেরা প্রয়োজন, গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এছাড়া কেন নির্যাতিতা মিথ্যে কথা বলেছিলেন, এই কারণে অভিযুক্ত এবং নির্যাতিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। ম্যাডাম পার্থ পালের সাথে সুকান্ত মুখার্জি, Zee24 ঘন্টা, কলকাতা। আনন্দপুর কাণ্ডের জের শহরে বাড়তি নজরদারি পুলিশের। রাতে শহরে আরও নিরাপত্তা বাড়ানো হচ্ছে, টহলদারি ভ্যানের সংখ্যা বাড়বে। রাতের শহরে বিপদে পড়লে 100 ডায়ালে ফোন করার আবেদন। এই মুহূর্তে শহরে টহলদারি ভ্যানের সংখ্যা 100, সেই সংখ্যা আরও বাড়ানোর প্রস্তুতি। জিপিএস ট্র্যাকার রাখার ব্যবস্থা থাকবে টহলদারি ভ্যানে। লালবাজার থেকে সমস্ত টহলদারি ভ্যান ট্র্যাক করার ব্যবস্থা থাকবে। টহলদারি ভ্যানে থাকবেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, স্পট থেকেই কেসের তদন্ত শুরু করতে পারবেন তিনি। রাতের শহরে কলকাতা পুলিশের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ মোড়ে এই মুহূর্তে নাকা চেকিং চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলা মোড়ে, দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি আটকেছেন কর্তব্যরত পুলিশ কর্তারা, এবং প্রত্যেকটা গাড়িতে চেকিং করা হচ্ছে, তারা কোথা থেকে কোথায় যাচ্ছেন এবং গাড়িতে কোনো জিনিসপত্র রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। কারণ সম্প্রতি আনন্দপুর থানা এলাকায় এক নির্যাতিতার উদ্ধারের ঘটনার পর থেকে কিন্তু কেঁপে ওঠে গোটা কলকাতা শহর, তারপর থেকে কিন্তু নড়ে চড়ে বসে কলকাতা পুলিশের কর্তারা। তাই তার জেরেই কিন্তু নতুনভাবে যদি এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু এই কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের তরফে। Zee24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপ্পার সঙ্গে রানয়, কলকাতা।